হতে পারি হচ্ছে আল্লাহ জানে আমাকে ব্যক্তি হিসেবে ভালো লোক শেখ হাসিনা যাচাই বাছাই করে ভালো লোক বিদায়ী নূর ইসলাম ভাইকে দিয়েছে নৌকামার্কা। উনি তো একটু ফাঁকের লোক, হ্যাঁ তখন শুনি যে ভালো, এটাই আমরা শুনি। উন্নয়ন হবে আমাদের খুব দাঁড়িয়ে, উন্নয়ন উজ্জ্বল হবে। বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন আসলে তারা কেমন উন্নয়ন করছে? তারা হন তেমন কিছু করেন নাই। মনে হয় যে এই ইউনিয়নে যে বর্তমানে চারজন প্রার্থী আছে তার মধ্যে উনি মানে ব্যক্তি হিসেবে এবং পরিচিতি হিসেবে সব দিক দিয়ে আর কি সৎ নিষ্ঠাবান, সব দিক দিয়ে উনি ভালো আর কি। এবং উনি যদি নির্বাচিত হয়ে আসতে পারে, যেহেতু দলীয় প্রার্থী উনি, তাহলে আমাদের এই কোগড়া ইউনিয়নটা আমরা মনে করি যে মডেল ইউনিয়ন হিসেবে উনি দাঁড় করাতে পারবেন। উনি খুব ভালো লোক, উনি আমাদের মননীয় বা আমাদের উনি যদি চেয়ারম্যান হতে পারে তাহলে আমাদের এলাকা অনেক উন্নয়ন হবে। এর গত যে চেয়ারম্যানগুলো হয়েছে কোন একটা চেয়ারম্যানে আমার কোনো উন্নয়ন করে দেয় নাই। আমার রাস্তাঘাট মসজিদ কালভার যত যা কিছু সব কিছু তারা খাই ফেলেছে, কিচ্ছু দেয় নাই আমি, ঠিক আছে। এই যে আমাদের নদীর উত্তর পাশে, আমাদের বাড়ির উত্তর পাশে একটা নদী আছে, ওই নদীতে আমার প্রতি বছর 1,500-2,000 লোক আবার দেওয়া যাওয়ার লাগে, কোনো একটা ব্রিজ হয় না, ব্রিজ দেয় না। দাদা আপনি কি মনে করতেছেন নুরুল ইসলাম বিজয়ী হলে পরে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে? ইনশাল্লাহ, আমি সবসময় দোয়া রাখি বা সবসময় আশা করি নুরুল ইসলাম যদি আমাদের চেয়ারম্যান ইউনিয়ন আসতে পারে চেয়ারম্যান হয়ে, তাহলে আমাদের অনেক উপকার হবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সারা বাংলাদেশে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া কিন্তু টাঙ্গাইলের গ্রাম থেকে গ্রামে, বাজার থেকে বাজারে কিন্তু বয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে নির্বাচনী আলোচনা, যেখানে বসছে সেখানে নির্বাচনী আলোচনা। কে হচ্ছে নির্বাচনে বিজয়ী, কে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেমন ব্যক্তি হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেমন উন্নয়ন হবে, এই বিষয়কে নিয়ে আমরা সারাটা দিন আজকে অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার 10 নং কোকডারা ইউনিয়নে। নির্বাচনী তথ্য সংগ্রহ করতে করতে আমরা পেয়ে গেলাম একজন প্রার্থী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে তিনি যিনি 10 নং কোকডার ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা সাধারণ কিছু ব্যক্তিদের সাথে কথা বলছি, গ্রামের কিছু অসহায় কিছু দোকানদার, কিছু চাষটল, তাদের সাথে আমরা কথা বলছি। সবার কাছ থেকে কিন্তু আমরা একটি তথ্য বারবার শুনেছি যে নুরুল ইসলাম ব্যক্তি হিসাবে অনেক ভালো, যদি তিনি নির্বাচিত হতে পারে এই কোকডারা ইউনিয়নের উন্নয়ন হবে এতে নিশ্চিত। এমনই কিছু কথা নিয়ে আমরা আজকে সামনাসামনি হব সেই নুরুল ইসলামের কাছে, যিনি নৌকা প্রতীক নিয়ে আগামী 28 নভেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছে এই কোকডারা ইউনিয়ন থেকে। সুপ্রিয় দর্শক চলুন আমরা সেই নুরুল ইসলামের কাছে যাচ্ছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আপনাকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, এজন্য আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনি নির্বাচনের কি ধরনের পরিকল্পনা নিয়ে আপনি মাঠে নামছেন? আমি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আমার প্রথম পরিকল্পনা হলো প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাওয়া, প্রত্যেক মানুষের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের মন জয় করা। আর আমি যদি সকলের মন জয় করতে পারি ইনশাল্লাহ 28 তারিখে নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয় হব। আমরা যতটুকু সাধারণ মানুষের সাথে কথা বলছি তারা বলছে ব্রিজ নেই, রাস্তাঘাটের সমস্যা, আরও অনেক কিছু সমস্যার কথা বলছে। আপনি যদি নির্বাচিত হতে পারেন আসলে এই সমস্যাগুলো আপনার সমাধানের ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন থাকবে? আল্লাহর রহমতে আমি যদি উপর আল্লাহর রহমত করে 28 তারিখে বিজয় হতে পারি ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাকে আমি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেব। হাসান ইমাম খান সৈলাজারির সহযোগিতায় অবশ্যই ব্রিজ কালভার্ট রাস্তাঘাট যেখানে কাঁচা আছে সেখানে পাকা করার চেষ্টা করব, যেখানে মাটি নাই সেখানে মাটি ভরাট করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি পরিপূর্ণ তৃণমূল পর্যায়ে পরিপূর্ণ উন্নয়নের কাজ করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। যে ব্যক্তিগতভাবে আমি সুষ্ঠু নির্বাচন চাই, কারণ এ কারণেই চাই, আমি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের মন জয় করতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ আমি অবশ্যই বিজয় হব। যে কারণে এখানে আমার কোনো রকম দুর্নীতি করার কোনো রকম মাথায় নাই এবং চিন্তাও করি না। আপনারা সকলেই মিলে
নৌকাপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এমনকি হাসান ইমাম খান সোহেল হাজারির হাতকে শক্তিশালিত করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালিত করে সারা দেশে উন্নয়নের জোয়ার ত্বরান্বিত করবেন, এমনকি এই উন্নয়ন যেন প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছায় এই সহযোগিতা করবেন, এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি নৌকা মার্কার ভোট প্রার্থনা করছি। আপনারা সকলেই 28 তারিখে যার যার কেন্দ্রে প্রত্যেকের কেন্দ্রে নির্ভয়ে নির্ঝামেলা নিয়ে কোনো রকম কোনো টেনশন নেবেন না, যার যার ভোট শেষে দেবেন সকলেই কাছে। আমার বিনতি আহ্বান করজোরে আহ্বান রইল, আপনারা সকলেই যে নৌকা মার্কায় একটি করে ভোট দেবেন, এমনকি আপনাদের মা আপনাদের সকলে একটি করে ভোটের কারণে মানুষ প্রত্যেকটা ধারে ধারে উন্নয়নে জোয়ার বয়ে যাবে। ইনশাল্লাহ আমি বিজয় হতে পারলে আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা রাস্তাঘাট কালভার ব্রিজ আমি উন্নয়ন করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেই কুকড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রত্যেকটি তৃণমূল ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ড ছাত্রলীগের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেক দিন নৌকা বিজয়ের লক্ষ্যে, নুরুল ইসলাম ভাইয়ের বিজয়ের লক্ষ্যে প্রত্যেক দিন ওয়ার্ড পর্যায় থেকে 30-40 জন আমরা ভোট প্রার্থনার জন্য বের হয়েছি, এমনকি আমাদের সুনিশ্চিত নৌকা বিজয় ইনশাল্লাহ হবেই। এবং আমরা আমাদের দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে যে মানুষটিকে নৌকা দিয়েছেন তিনি একদম সাদা মনের, একদম ন্যায় নিষ্ঠাবান মানুষ, তার কোনো কুকড়া ইউনিয়নে বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, নির্বাচনী চিত্র সংগ্রহ করতে করতে আমরা কিন্তু সেই কোকডারা ইউনিয়নে অবস্থান করছিলাম, একটি গ্রামের একটি বাড়িতে কিন্তু আমরা সেই নির্বাচনীর সাক্ষাৎকার নিলাম, যিনি এই ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতে যাচ্ছেন সেই নুরুল ইসলামের সাথে। আমরা কথা বললাম নুরুল ইসলামের সাথে, আমরা কথা বললাম এই এলাকার স্থানীয় ব্যক্তিদের সাথে। আমরাও দেখতে চাই 28 নভেম্বর সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, যাতে এই ইউনিয়নে সৎ, যোগ্য, নিষ্ঠাবান, নীতিবান একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আগামী 5 বছরের জন্য এই ক্ষমতায় চেয়ারে বসে এই ইউনিয়নের উন্নয়ন করতে পারে, সেই আশা এবং সেই ব্যক্ত রেখে আমি আপাতত আজকের মধ্যে শেষ করছি। সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নির্বাচনে 28 নভেম্বর আপনারা যার যার মতো কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।